কি বলবেন ছবিটা নিয়ে কি বলবেন? দেখুন, সুধীর বাবুর সঙ্গে আমাদের খুব ভালো পরিচয় ছিল। 99-এ আমরা একসঙ্গে দাঁড়িয়েছি ইলেকশনে, কংগ্রেসের, আমি বিজেপিতে। ওনার বাড়িতে প্রায় যেতাম, আমি মাস্ত্রীর সঙ্গে খুব ভালো পরিচয়, অনারস্ট্যান্ডিং ছিল ওনার, এটা শ্বশুরবাব করতেন উনি খুব ভালো, এবং ওনার সঙ্গে বিশেষ পরিচয় আমাদের। আমরা ভাবি যে ওনাদের কাজটা যেমন হন চলতে থাকে। ওনার বৃদ্ধ আশ্রম ছিল মনে হয় একটা, এটা মনে আছে, এবং আমরা যেতাম এখানেও। আর সুধীর বাবুর সঙ্গে তো আমার খুব ভালো মিল ছিল। আমি যেমন বলেছি, 99-এ ওনার বিজেপি একসঙ্গে ছিল সরকারে, এনডিএ সরকারে। এখন উনি দাঁড়িয়েছিলেন পশ্চিম সিট থেকে, আমি দাঁড়িয়েছিলাম ইস্ট সিট থেকে এমপি ইলেকশনে। সুতরাং রাজনৈতিক সম্বন্ধ না, পারিবারিক সম্বন্ধের মতন ছিল আমাদের, ফ্যামিলি রিলেশনশিপ মতন ছিল। ওনার মিসেস আমাদের খুব আদর করতেন, আমরা যেতাম, ধন পয়সা কম ছিল আমাদের। শান্তি কামনা, ধন্যবাদ।